शुरू कर अल्लाह पाक परवरदिगार पवित्र नाम स्मरण कर जे अल्लाह पाक रब्बुल आलमीन आपनादेर के आमाके सह आमादेर सकल के सुस्थ रेखेछेन एवं एक जन अल्लाह रोलीर बाड़ीते तीन दिन व्यापी उरस मुबारक उपलक्षे समबेत होवार तौफिक दिएछेन সেই মর্মে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শ্রদ্ধা ভরে স্মরণ করছি তার সঙ্গে তার প্রিয় বন্ধু আপনাদের আমার আমাদের সকলের নবী সকল সৃষ্টির নবী সকল সৃষ্টির রহমত রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুহাম্মদ মুস্তাফা হুজুরে পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नबीजीर दरबारे असंख्य अगणित भक्ति श्रद्धा दरुद निवेदन करे शरण करछि तिनीर परिवार बर्ग हजरत मौला आली मुश्किल कुशा रदियल्लाहु ताआला आनहु खातुने जन्नत मा फातिमतु जहुरा रदियल्लाहु ताआला आनहा इमाम हासान ओ इमाम हुसैन रदियल्लाहु ताआला आनहुम पाकपान जतनेर शरणे श्रद्धा निवेदन करे बेलायतेर शुरू थेके पर्यन्त जत ओली आब्दाल गाउस कुतुब पीर फकीर जे जेखाने जेहाले रयेछेन प्रत्येकेर रूहानी फयेज कामना करे आमार मा बाबार चरणे भक्ति श्रद्धा निवेदन करे आमार तरिकार मुर्शिद जिनी रेजबिया दरबारेर खलीफा हजरत मौलाना जयनाल आबेदीन सुन्नी अल कादरी रेजबी साहेब আমার মুর্শিদের কদমে কদম মুচি রেখে আমাকে যিনি বাউল গান শিক্ষা দিয়েছেন আমার বাউল গানের শিক্ষা গুরু বাউল কবি রাশিদ মিয়া সাহেব আমার উস্তাদজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে যার পবিত্র মাজারে তিন দিন ব্যাপী এই উরস মুবারক আজকে শেষ রজনী না তিনি হলেন শাহ গোলাম হাসান ফকির কি করবা এ সারা কি দেশ পালা নাই জিপরম সারা আর কোনো পালা নাই हजरत हासान शाह रहमतुल्लाह अलैहिर पवित्र मजारे आमी गुनागारे पक्ष थेके भक्ति ओ कदम मुछि रेखे एई अनुष्ठानेर सम्मानित कमिटी बृंद जारा जारा रयेछेन आजकेर अनुष्ठानेर जिनि सभापति कि नाम ओनार माफ करे दिबेन आमार काछे कारो नाम बला हय नाई हाँ ओ जनाब नूरुद्दीन साहेब ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে এবং এখানকার মেম্বার লিটন মামা যারা আমার সঙ্গে যোগাযোগটা রক্ষা করেছেন সভাপতি সাহেবও কথা বলেছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে এতদ্দ অঞ্চলের যিনি সম্মানিত চেয়ারম্যান সাহেব রয়্যাল মিয়া সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি আজকে আমার সঙ্গে যিনি গান করবেন বাংলাদেশ তথা বাংলাদেশের বাহিরেও যিনি একজন গুণী বাউল গায়ক এবং খ্যাতি সম্পন্ন জনাব বাবু শ্রী সুনীল কর্মকার ওনার প্রতি নমস্কার রেখে গান শুনতে যারা আসছে এখানে আরো একজন লোক যার সঙ্গে আমার অনেক জায়গায় গান হয় তিনিও গান শুনতে এসেছেন আমার বন্ধু মানুষ আনোয়ার ভাই তার প্রতি শ্রদ্ধা ও সালাম রেখে শুরু করছি এখানে অন্যান্য ধর্মপ্রাণ মুসলমান ও হিন্দু ভদ্রলোক তাকলে নমস্কার গ্রহণ করবেন
বন্ধুগণ আমার ভুল বেয়াদবি হতে পারে সকলেই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে সাউন্ডে যিনি আছেন মানিক ভাই তার প্রতি শ্রদ্ধা রেখে এবং উভয় পক্ষের স্টাফে যারা রয়েছেন সহশিল্পী হিসেবে সকলের প্রতি সহমর্মিতা ও ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি তোমার শ্রেষ্ঠ নিয়ামত দয়াল নবী হযরত সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত নূর নবীজি হযরত দয়া করে তার উম্মত বানালে আমায় আল্লাহ দয়া করে তার উম্মত বানালে আমায় ও গো জগৎ স্বামী তব গুলাম আমি চির কৃতজ্ঞ দুনিয়া অতিথিও একক সৃষ্টির মহারক্ষক অতিথিও একক সৃষ্টির মহারক্ষক ব্যাধির প্রতিষেধক রেখে ও খোদা অতিথিও একক সৃষ্টির মহারক্ষক ব্যাধির প্রতিষেধক রেখে চোদরায় বৃক্ষাদি কি কুরানে যে যেভাবে জানে কি কুরানে যে যে ভাবে জানে জ্ঞানী জনে রুখসারা ও গো জগৎ স্বামী তব গুলাম আমি চির কৃতজ্ঞ দুনিয়া আর নিকে হবে এমন দয়াল ভবে এ কানে শুনো ছোট বুঝাইছ আর নিকে হরবে বহু জীব বহু ভাবে বহু কাজ্য কায় ও খোদা এমন দয়াল ভবে আর নিকে হবে বহু জীব বহু ভাবে বহু খাদ্য কায় যার যাহা চাহিদা বুঝিতে সক্ষম খোদা যার যাহা চাহিদা বুঝিতে সক্ষম খোদা তাই সে যেটা কুদরতি পায় ও গো জগৎ স্বামী তব গুলাম আমি প্রব কৃতজ্ঞ দুনিয়া
তুমি অসীম করুণাবান জন্মের পূর্বে সন্তান অসীম ক্ষমতাবান জন্মের পূর্বে সন্তান মায়ের স্তনে দুগ্ধ দান করো সর্বদাই খোদা মায়ের স্তনে দুগ্ধ দান করো সর্বদাই অসীম ক্ষমতাবান জন্মের পূর্বে সন্তান মায়ের স্তনে দুগ্ধ দান করো সর্বদাই বাউল পলিত মিয়া বলে আকাশ জমিন পাতালে সব চলে তোমার ইশারা পলিত মিয়া বলে আকাশ জমিন পাতালে সব চলে তোমার ইশারা ও গো জগৎ স্বামী তব গোলাম আমি চির কৃতজ্ঞ দুনিয়া ও গো জগৎ স্বামী তব গোলাম আমি চির কৃতজ্ঞ দুনিয়া এবারে বৃষ্টি নাকি হ্যাঁ বৃষ্টি ওজার নাম জপিলে হবি ধনি ওজার নাম জপিলে হবি ধনি তোদের বুঝবে মানুষ কাম রে মোহাম্মদের নাম জপ মোহাম্মদের নাম হারায়
বাউল অলিত দিয়ার দেখতে যে হারায় নোয়ার রে ভেজিতেছি লক্ষ তার আনুগত্য স্বীকার করছি তার তরফ থেকে সবার উপরই শান্তি বর্ষিত হোক এই কামনা করি নবী আলী গাউস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে আজকে আমরা যার দরবারে এসেছি তিন দিন ব্যাপী বাৎসরিক ওরস মাহফিল আজকে শেষ রজনী শাহ গোলাম হাসান ফকির রহমাতুল্লাহ আলাই তার দরবারে তার যিনি মুর্শিদ কালু শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে কালু শাহর যিনি মুর্শিদ শাহনশাহ আউলিয়া হযরত রাত আলী শাহ রহমাতুল্লাহ আলাই তারই দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি শাহ গোলাম হাসান ফকিরের এই দরবারে সম্মানিত সভাপতি এবং সম্মানিত কমিটি বৃন্দ যারা রয়েছে সকলের প্রতি শ্রেণীমত সালাম শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সকল ইউপি সদস্য বৃন্দ সকলের প্রতি শ্রেণীমত সালাম শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাউল অনুরাগী সকল শ্রোতামণ্ডলী যারা বসেছেন সকলের প্রতি আমি আমার সালাম শ্রদ্ধা জানাই হিন্দু শ্রোতা থাকলে নমস্কার রইল সকলের প্রতি আজকে যার সঙ্গে গান করব এই প্রজন্মের বর্তমান প্রজন্মের একজন বাউল শিল্পী আমাদের নেত্রকোনা অঞ্চলের একটু সুচিন্তাশীল মানুষ আমাদের বাউল অলিদ মিয়া তার প্রতি স্নেহ রইল আশীর্বাদ রইল শুভেচ্ছা রইল আর একটা বিষয় বলা দরকার আপনারা হয়তো জানেন না এই গানটা নিয়া আমারে যখন তারিখটা জানানো হয়েছে এখানে যে নুরুদ্দী নুরুদ্দীর সাথে এখানে শুধু নুরুদ্দী না খাগড়িয়াতে যারা যারা আছে আমারে চেনে না এমন মানুষ নাই মনে হয় এখানে আর এই যে বাড়িটা যেখানে দাঁড়াইছি আমি একটা না প্রায় সাত আট বছর গোলাম হাসান ফকির বাবাজি থাকতে ওনার এখানেই আমি প্রায় সাত আট বছর ছিলাম আমি প্রায় নাবালক তখন এখানে গান গাওয়াটা বড় বিষয় নামার জন্য আমার আসতে হয় এই জন্য আসা গান গাওয়ার জন্য নয় আমি গায়ক মানুষ আসলে গান করতেই হয় এই জন্যই গাওয়া আর গান না করলেও আমার এখানে আসতে হয় এখানে অনেক বন্ধু বান্ধব ছোটবেলায় যাদের নিয়ে খেলাধুলা করতাম অনেকেই এখানে আছে সকলের প্রতি শুভেচ্ছা রইল নুরুদ্দী আবারে আজকে দিনে না করছে কান্না ওই তো না আইস না ঠিক আছে বৃষ্টির কারণে তা কারো হাত নাই কি করবেন বৃষ্টির নামলে আমরা কি করব করার তো কিছু নাই আচ্ছা ঠিক আছে হবে না গান
আইতাম না এক ঘন্টা ভরে কয়া পার্টির আট নজন লোক সবারই না করছি গাড়িটা সহ না করছি এক ঘন্টা ভরে কয়া আয় গান হইব যেমনে মন লয় যা কিছু হয় হোক আউন লাগবে আমার তো আসতে হয় আমি খালি একলা না ওলিদ মিয়ারেও আমার বলা লাগছে যে তুমি আসো একটা দেয়া ভাই না বুধ দিস না কেউ মনে হয় আমার মনে হয় আমার যেহেতু দিছে না তার আমার তো দেন লাগে না আমি তো বাড়ির মানুষই আমার লগে লগে হেডার রোবান্য মারছে তো যা হোক গানটাই বাজাইও না গাইতে পারবো কিনা আমার এখনো বিশ্বাস নাই আমার ভরসা নাই কারণ বর্তমান যে সময় আবহাওয়ার যে পরিস্থিতি এই পরিস্থিতিতেই খোলা মঞ্চে এখন গান গাওয়া এটা সম্ভব না অনেক বড় বড় মঞ্চই নষ্ট হয়েছে আমি আজমেরিগঞ্জ থেকে ঘুরে আইছি তার বিন্দুমাত্র ব্যবস্থাও আপনাদের মঞ্চে নাই আজমেরিগঞ্জ যে মঞ্চে গান করতে গেছিলাম শুধু স্টেজটায় খরচ করছে 2 লাখ টাকা তারপরেও গানটা গাওয়াইতে পারে নাই ঘুরে আইছি ওন সেই তুলনায় তো কিছুই নাই পরে একটু যদি নামে পরে আমরা যাই আমি কই এই জায়গা লো এই তো মুশকিল হইব তো যাই হোক যতক্ষণ চলে চলবে ক্ষমা করবেন শুরু করলাম তরদি 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 দয়ালা করি দে যাগো ও হৃদে থাকো হৃদে জাগো হৃদে মাখো প্রেম তোমারি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি তুমি অনুগত সেবক আমি হৃদয়ে সেবক তুমি অনুগত সেবক আমি শিখাইয়ে দাও সেবা ব্রত শিখাইয়ে দাও সেবা ব্রত শ্রীপদে মিনতি করি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি বসে আছি হাল ছাড়িয়ে বকুলে তোরি ভাষায় দয়াল বসে আছি হাল ছাড়িয়ে
ভুরি ভাষায় মনের মত সাধন দিয়ে মনের মত সাধন দিয়ে মনমোহনের মন লও কাড়ি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হদি তোমার তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত আম্বিয়া আউলিয়া যত হয়ে সবার প্রতি পদানত এসো গো মা বিনা পানি আমি কি আর ভজন জানি আমার দীক্ষা শিক্ষা গুরু যেজন বন্দি আমি তাহার চরণ আমার বাউল শিক্ষার গুরু যিনি বন্দি তার চরণ খানি উস্তাদ ইসরায়েলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি আমার দাদা গুরু জালালউদ্দিন নত শিরে তারে বন্দি হাসান শরীফ দরবারে ভক্তি জানাই নত শিরে তার ভক্তবৃন্দ আছেন যারা আমার সালাম রইল প্রেম ভরা আসর করে বসলেন যত সালাম জানাই হয়ে নত পর্দার আরে যত মাপন আমার সালাম করবেন গ্রহণ সংক্ষেপেতে বন্ধ না সংক্ষেপেতে বন্ধ না গান এখানেতেই ইতি করি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো যেও না গো যেও না গো দয়াল দয়াল হরি আস্তে রাখ বিরাট ফালানা দিস নুরস গান গাওয়া না না কিচ্ছু না না কিছু কইতেছ না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো আর কিছু ঠিক আছে আপনারা ফালা বাউলের যে কয়টা আছে ব্যক্তি গায়ে আমাই হ্যাঁ সাধুর যুগ চরণ ধুলি সাধুর যুগ ল চরণ ধুলি লাগবে কিয়ে পাপির গায় আছে
এটা গানের ওজন বহন করা মানুষ মিলে না, এটা গানের ওজন বহন করার মানুষ মিলে না। কোথায় গান করব, কি গান করব, চিন্তা করে গান গাইতে হয়, কি কইতাছি বুঝবো কিনা। মনে কষ্ট পাবেন না, কারণ বাংলাদেশের আমরা যারা গান গায়ে বেড়াই, বৃহত্তর ময়মনসিং তথা নেত্রকোনায় বাউল গানের আতুর ঘর ছিল, আর এইটাই সবচেয়ে নষ্ট হয়েছে, এইটাই সবচাইতে নষ্ট হয়েছে। এখানকার মানুষ এখন আর বাউল গান বোঝে না। প্রশ্ন হইতে পারে চলেন কেমনে, এই কথা কয় না, প্রশ্ন হইতে পারে চলেন কেমনে, চলি মানিকগঞ্জ গান গাইয়া, চলি ঢাকায় গান গাইয়া, চলি কুমিল্লা গান গাইয়া, চলি ফরিদপুর গান গাইয়া, এরা যদি গান না গাওয়াইতো, আমরা যে তালের শিল্পী নেত্রকোনা থাকিয়া যে হাত খরচ, যে খরচ মাডি কাটিয়াও কবলে ভার যুক্ত না। গানের যে পরিস্থিতি, গান দেওয়া হয়েছে এটা গান ধর্ষী বন্দনা গানের পর, এগুলো হলো মাজারে অলিয়া উলিয়াদের দরবারে যে সমস্ত গান হওয়ার কথা, এই সমস্ত গান হওয়া বাঁচতে তাহুন মোটামুটি ফজরে আজান পর্যন্ত। সাধুর যুগ লচরণ ভুলি লাগবে কিয়ে পাপির গায়ে আশা সিন্ধু তীরে বসে আছি প্রসদায় আশা সিন্ধু তীরে। দয়াল গো ও ও দয়াল গো সাধুনা লইবে যারে কে আর লো ইবে তারে, সাধুনা লইবে যারে কে আর লো ইবে তারে, তুমি জানাও মহিমা পর পাপ ক্ষমা, তুমি জানাও মহিমা পর পাপ ক্ষমায়ে পা বিরহ সদয় আশা সিন্ধু তীরে, আমি বসে আছি গো সদাই আশা সিন্ধু তীরে। ভালোর ভাগি অনেক জনা, মন্দের ভাগি
কেউ তো হয় না ভালোর ভাগি অনেক জনা মন্দের ভাগি কেউ তো হয় না কেবল সাধু দয়াবান সবারই সবার সবারই সমান তাই তো দুহাই দে তোমায় আশা সিন্ধু তীরে আমি বসে আছি গো সদাই আশা সিন্ধু তীরে বাসিটা কেমন দেখতো ফুরালো মহাকালে ভিড়ে নিল দিনে দিনে দিন ফুরালো মহাকালে ভিড়ে নিল কেঁদে বলে মুড় হলালন হীন হয়ে ভজন হয়ে ভজন না যা মোর ভাগ্যে কি হয় আশা সিন্ধু তীরে আমি বসে আছি গোসদাই আশা সিন্ধু তীরে আমি বসে আছি গোসদাই